গুড মর্নিং, জয় হিন্দ, জয় ভারত। স্বাগতম জানালো ডিফেন্স আছো আমি ইউটিউব চ্যানেল সবমানী ভীষণ এটা বহুতে ভাল খবর আপনার মাজল জয়েন্ট ইন্ডিয়ান আর্মি অগ্নিবি রিক্রুইটমেন্ট রেলি 2022 এন্ড 2023 2022 আর 2023 বছর জয়েন্ট ইন্ডিয়ান আর্মি অগ্নিবি আমার অসমত প্রায় 13 জেলার ইতিমধ্যে এপ্লানার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। নতুনক কেখনমান জেলার আরম্ভ হয়ে গেছে এপ্লানার প্রক্রিয়া, আর সেইক জেলার মানে আপনার এই ভিডিওর জড়িয়ে জানাম। টোটাল প্রায় 13 জেলার আমার এপ্লানার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। এইকিখন জেলার আপনার মই ডিটেলস সকালে ভিডিওর জড়িয়ে জানাবলে বিচারিছো, আর এপ্লানার করা ভিডিওর ডেসক্রিপশনত লিঙ্ক দিয়া আছে, গিয়ে পিনে আপনার চেক আউট করব। ডাইরেক্টলি আপনার লিঙ্কট ক্লিক করে আপনার এপ্লান করব জয়েন ইন্ডিয়ান আর্মি অগ্নিবি রিক্রুইটমেন্ট 2022। সো বনমানী ভীষণ ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়া আছে এপ্লাইন করা, ডাইরেক্টলি লিঙ্কট ক্লিক করে আপনাদের এপ্লাইন করব পারিব। নাইবা আমার অফিসিয়াল সাইটত গিয়ে পিনে ইন্ডিয়া জবস আপডেট .com অফিসিয়াল সাইটত গিয়ে পিনে তাতো আপনাদের এপ্লাইন করব পারিব। প্রায় 13 জেলার ইতিমধ্যে এপ্লানার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে আমার অসমত। কোন কিখন জেলার ইতিমধ্যে এপ্লানার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে মানে আপনাদের এই ভিডিওর জড়িয়ে আপনাদের জানাম। সো ভিডিওটি সকলকে চাই থাকব। হেডকোয়ার্টার শিলং, মানে আমার অসমর চারিটা ভেনুত আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হব। হেডকোয়ার্টার হয়েছে শিলং, ভেনুর যোরহাট, অলনি অপার আসাম। অপার আসাম আর সেন্ট্রেল আসামর ইতিমধ্যে এপ্লানার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। অপার আসামর 9 ডিস্ট্রিক্টর ইতিমধ্যে এপ্লানার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। যোরহাট, মাজুলি, তিনিচুকীয়া, শিবসাগর, চৰাইদেউ, ধেমাজি, নর্থ লখিমপুর, ডিব্রুগড়, গোলাঘাট এন এই কেইখন ডিষ্ট্ৰিক্টৰ আপোনালোকৰ ইতিমধ্যে এপ্লানার প্রক্রিয়া আরম্ভ হৈ গৈছে। অপাৰ আসামৰ 9 ডিষ্ট্ৰিক্ট আৰু ইয়াৰ ইন্টাৰভিউ অনুষ্ঠিত হ'ব 7 ছেপ্টেম্বৰ পৰা 23 ছেপ্টেম্বৰলৈকে ইয়াৰ ইন্টাৰভিউ অনুষ্ঠিত হ'ব যোৰহাট ষ্টেডিয়ামত। নেক্সট ভেনুটো হৈছে শ্বিলং, হেপী ভেলী, শ্বিলং। শ্বিলং আপোনালোকৰ হেপী ভেলীত অনুষ্ঠিত হ'ব। চেণ্ট্ৰেল আসামৰ 4 জিলাৰ প্ৰথম জিলাখন হৈছে নগাঁও, শোণিতপুৰ, বিশ্বনাথ এণ্ড মৰিগাঁও। এই 4 ডিষ্ট্ৰিক্টৰ শ্বিলঙত অনুষ্ঠিত হ'ব হেপী ভেলীত, আৰু লগতে ইয়াৰ ইণ্টাৰভিউ অনুষ্ঠিত হ'ব আপোনালোকৰ 27 ছেপ্টেম্বৰ পৰা 10 অক্টোবৰলৈকে আপোনালোকৰ এই ইণ্টাৰভিউ অনুষ্ঠিত হ'ব। আৰু এয়াৰপৰ্টবিলাকৰ ইতিমধ্যে এপ্লানাৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈ গৈছে। জুলাই 5 তাৰিখৰ পৰা আগষ্ট 3 তাৰিখলৈকে এয়াৰপৰ্টবিলাকত আপোনালোকে এপ্লাইন কৰিব পাৰিব। যদিহে আপোনালোকে অপাৰ আসামৰ 9 ডিষ্ট্ৰিক্টত বিলং কৰে তেতিয়াহ'লে আপোনালোকে এপ্লাইন কৰিব পাৰিব। আৰু যদিহে আপোনালোকে চেণ্ট্ৰেল আসামৰ এই 4 জিলাৰ নগাঁও, শোণিতপুৰ, বিশ্বনাথ, মৰিগাঁও এই 4 জিলাত যদি আপোনালোকে বিলং কৰে তেতিয়াহ'লে আপোনালোকৰ ইতিমধ্যে এপ্লাইন প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈ গৈছে। আৰু নেক্সট মই আপোনালোকক ভিডিঅ' বনাম লোৱাৰ আসামৰ এপ্লাইন প্ৰক্ৰিয়া, যেতিয়া এপ্লাইন হব বা যেতিয়া অফিচিয়েলি নটিফিকেশন আহিব তেতিয়া লগালগ আপোনালোকক ভিডিঅ' দিবলৈ চেষ্টা কৰিম। যিহেতু আজি আপোনালোকক এই ভিডিঅ'ৰ জৰিয়তে জনালোঁ টোটেল আমাৰ অসমত প্ৰায় 13 জিলাৰ ইতিমধ্যে এপ্লানাৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈ আছে। যদিহে আপোনালোকে এপ্লাইন কৰিম বুলি ভাবিছে তেতিয়াহ'লে ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনৰ লিংক দিয়া আছে, ডাইৰেক্টলি আপোনালোকে লিংকটোত ক্লিক কৰি আপোনালোকে এপ্লাইন কৰিব পাৰিব। চ' বনমানীভীসকল এটা বহুতে ভাল খবৰ, যদিহে আপোনালোকে ভিডিঅ'টো ভাল পালে সকলো বনমানীভীকে যাতে শ্বেয়াৰ কৰি দিয়ক, যাতে সকলো বনমানীভীয়ে গম পায়। চ' এইটো আছিলে, চ' আজিলৈ বাই, জয় হিন্দ, বন্দে মাতৰম, জয় অসম, ধন্যবাদ।